রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাসের উদ্যোগে আয়োজিত হতে চলেছে স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল 2024। এখানে থাকছে ভারতীয় চিত্রকলা বিষয়ক প্রদর্শনী, আন্তর্জাতিক স্তরের আলোচনা চক্র ও সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতীয় চিত্রকলা বিষয়ক 5 দিন ব্যাপী এই প্রদর্শনী আগামী 21 ফেব্রুয়ারি 2024 থেকে 25 ফেব্রুয়ারি 2024 প্রতিদিন দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাস রিষড়ায়। স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালের মুখ্য উদ্দেশ্য শিল্পের সার্বজনীন ভাষার মাধ্যমে স্বামী বিবেকানন্দের শিল্পভাবনার সামূহিক গভীরতাকে উপলব্ধি করা এবং এই ভাব ও ভাবনায় ভাবিত ভাবী প্রজন্মের শিল্পীদের কিছু কাজ আপনাদের সকলের সামনে তুলে ধরা। এই ফেস্টিভ্যালে থাকছে বিশেষভাবে সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিশিষ্ট শিল্পীবৃন্দের উজ্জ্বল উপস্থিতি থাকছে। 5 দিন ব্যাপী এই অনুষ্ঠান ক্রমের শুভ উদ্বোধন হবে আগামী 21 ফেব্রুয়ারি 2024। ওই দিন ঐকতান বাদনে উপস্থিত থাকবে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুরের ছাত্রবৃন্দ। দ্বিতীয় দিন অর্থাৎ 22 ফেব্রুয়ারি থাকছে রাগ সঙ্গীত, পরিবেশনায় থাকছেন স্বামী কৃপাকরানন্দজী মহারাজ। তৃতীয় দিন 23 ফেব্রুয়ারি পরিবেশিত হবে ধ্রুপদ সঙ্গীত, পরিবেশন করবেন শ্রী সুপ্রিয় মৈত্র মহাশয়। চতুর্থ দিন অর্থাৎ 24 ফেব্রুয়ারি যন্ত্রসঙ্গীত পরিবেশনায় উপস্থিত থাকছেন অধ্যাপক বুদ্ধদেব দাস মহাশয়। অনুষ্ঠানের অন্তিম দিনে থাকছে যন্ত্রসঙ্গীতের যুগলবন্দি, সেতার ও বেহালার যুগলবন্দি পরিবেশন করবেন শ্রী সৌম আদ্ধ ও শ্রী অম্লান হালদার মহাশয়, এবং বংশীবাদনে উপস্থিত থাকবেন শ্রী অশোক কুমার কর্মকার মহাশয়, এবং তার সঙ্গে সঙ্গত সাহচর্য উপস্থিত থাকবেন শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয়। এছাড়াও প্রতিদিনের সংশ্লিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এর পূর্বে থাকছে দেশ বিদেশের বিশিষ্ট শিল্প গবেষক শিল্প ঐতিহাসিক বৃন্দের আকর্ষণীয় আলোচনা ও সচিত্র উপস্থাপনা। রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি এবং বিশদে জানতে ডেসক্রিপশন বক্সে নজর রাখুন। সকলকে ধন্যবাদ।